জাতি মোহাম্মদ সাদ্দাম হোসেন এবং নিজাম খন্দকার আজ সকালে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে EK582 ফ্লাইট যোগে দুবাই থেকে ঢাকা এসে অবতরণ করেন। আগে থেকেই লাগেজ বেল্ট এলাকাতে আমাদের গোয়েন্দা দল কাজ করছিলেন, তারা নজরদারি রাখছিলেন। তো তারা যখন ল্যান্ড করেন এই দুইজন যাত্রী, আমরা তাদেরকে খেয়াল করি এবং তারা আমরা দেখতে পাই যে তারা লাগেজে যে ট্রলি আছে সেই ট্রলির টেম্পারিংয়ের চেষ্টা করছেন, সিভিল এভিয়েশনের দেওয়া ট্রলি। এরপর ওনারা যখন ওনাদের কাস্টমসের কার্যক্রম শেষ করে গ্রিন চ্যানেল দিয়ে বেরিয়ে যান, তখন আমরা তাদেরকে আটক করি এবং আমাদের অফিসে নিয়ে আসি। প্রাথমিক জিজ্ঞাসাবাদ অস্বীকার করলেও বিস্তারিত জিজ্ঞাসাবাদ তারা স্বীকার করেন যে তাদের কাছে পাচার করার চেষ্টা করা গোল্ড রয়েছে। এরপর আমরা তারা যে সকল ট্রলি ইউজ করছিলেন সেই ট্রলিগুলো আমরা চেক করে এটার ভিতরে বিশেষ কায়দায় লুকায়িত অবস্থায় আমরা গোল্ড প্লেট পাই, যেটা আপাত দৃষ্টিতে দেখলে অ্যালুমিনিয়ামের মতো মনে হচ্ছে কিন্তু রাসায়নিক পরীক্ষার পরে আমরা নিশ্চিত হয়েছি যে এটা আসলে 24 ক্যারেটের গোল্ড। এছাড়াও তাদের হাতে পরিধেয় যে রিস্ট ওয়াচ ছিল সেই রিস্ট ওয়াচের গোল্ড, একটা রিস্ট ওয়াচের সাথে সামঞ্জস্যপূর্ণ গোল্ডের বার ওনারা তৈরি করে নিয়ে এসেছেন বিশেষ কায়দায় এবং এটা রিস্ট ওয়াচে লুকায়িত ছিল, সেটা থেকেও আমরা গোল্ড বার উদ্ধার করি। তো সর্বমোট আমরা 1100 গ্রামের কিছু বেশি গোল্ড উদ্ধার করি, যার বর্তমান বাজার মূল্য 1,10,00,000 টাকার মতো। যাত্রী সাদ্দাম হোসেনের কাছে আমরা 420 গ্রাম গোল্ড পাই এবং নিজামুদ্দিন খন্দকার যিনি তার কাছে আমরা 691 গ্রামের মতো গোল্ড পাই।